হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা করব সম্পূর্ণই একটু নতুন একটা প্রোডাক্ট, তবে মেনস্ট্রুয়াল রিলেটিভ একটা প্রোডাক্ট। যেহেতু আমার প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়াল ব্যাপার নিয়ে, তো অনেক 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 আপু আছে আমার চ্যানেলের মধ্যে বা হচ্ছে কল করে এবং হচ্ছে আমাদেরকে ইনবক্সে নক করে যে পিরিয়ডের সময় যদি পেটে অনেক আপুর তলপেটে প্রচুর পেন হয়, সেই পেন থেকে মানে পেন থেকে বাঁচার জন্য কোনো কিছু প্রোডাক্ট আছে কি না। তো আপুদের জন্য অনেক কষ্ট করে অনেক রিচার্জ করে যে না অ্যাটলিস্ট এমন একটা প্রোডাক্ট তোমাদেরকে দেওয়া যায় যেটা থেকে তোমাদের পেইনটা মুক্তি মানে মুক্তি পেতে পারো। সো এটা হচ্ছে কি গড গিফটেড। পিরিয়ডের সময় অনেক মেয়েদের অনেক সিমটম থাকে, কারো হচ্ছে তলপেটে ব্যথা থাকে, কারো হচ্ছে হাত পা ব্যথা করে, অনেক সিমটম থাকে। তো তলপেটে ব্যথাটাও কিন্তু একটা সিমটমের মধ্যে পড়ে, এটা তো ভিতরগত। ও তো এটা হচ্ছে কি, তো আমি যে জিনিসটা দেখাবো তোমরা হচ্ছে এটা ব্যবহার করলে হয়তো তোমাদের আস্তে আস্তে পেইনটা চলে যাবে, কিন্তু আমি বলবো না যে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, হয়তো ডে বাই ডে এটা ইউজ করতে করতে এক সময় হয়তো ব্যথাটা থাকবে না। তো এই হচ্ছে এটাই সে মানে প্যাচ যেটা হচ্ছে তোমরা ব্যবহার করলে তোমাদের পেনটা চলে যাবে। এটা ব্যবহার করতে হবে, সম্পূর্ণ ব্যবহার বিধি তোমাদের প্যাকেটের মধ্যে লেখা থাকবে, তারপর আমি মুখে বলে দিচ্ছি একবার যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এটা কিন্তু মূলত আমরা পরবো এই যে আমাদের তলপেট এরিয়ার মধ্যে পরবো। হ্যাঁ, তলপেট এরিয়ার মধ্যে প্যাচটা পরবো অ্যাজ এ আঠার মতো। আঠার মতো বলতে আমরা অনেক আগে কিন্তু পট্টি পরতাম, যে মাথা ব্যথা হলে কিন্তু এক ধরনের পট্টি পরতাম, যে মাথা দুই সাইডে লাগায় রাখতাম, ওই পট্টিটার মতোই ওই আঠাটার মতোই কিন্তু তোমায় হচ্ছে প্যাটের মধ্যে হবে লাগায় রাখবা। তো এটা তোমার আট ঘন্টা পড়তে হবে। হ্যাঁ, আট ঘন্টা পড়তে হবে। এখানে সম্পূর্ণ নিয়মগুলো লেখা আছে, আমি জানি না বুঝতে পারছো কি না, আই হোপ বুঝতে পারবা। বাবা যারা পারচেস করবা তারা হচ্ছে অবশ্যই দেখতে পারবা। তো হচ্ছে ইয়েস, এখন ক্লিয়ার আসছে ঠিক না? হ্যাঁ, তো হচ্ছে তোমার এটা হচ্ছে এই যে, তো আট ঘন্টা ব্যবহার করতে হবে দৈনিক, আটটা ঘন্টা তোমাকে এটা ইউজ করতে হবে। এবং তুমি এটা পরে ঘুমাতে পারবা না, হ্যাঁ ঘুমাতে পারবা না, পানিতে পানি বা গোসল করতে পারবা না। জাস্ট এটা তুমি যদি ধরো তুমি আট ঘন্টার মধ্যে তোমার আট ঘন্টা ইউজ করার পর যদি তোমার পেনটা যদি আট ঘন্টার মধ্যে ইউজ করার পর না, ধরো আট ঘন্টার মধ্যে তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, তুমি এটা খুলে ফেলতে পারো, খুলে ফেলতে পারো। কিন্তু এটা তুমি একটা প্যাচ কিন্তু তুমি কয়েকবার ব্যবহার করতে পারবা। একটা প্যাচ কয়েকবার ব্যবহার করতে পারবা, বিকজ এখানে এই প্যাচের মধ্যে আঠা লাগানো আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে এই যে এখানে একটা কস্টেপ দিয়ে যে আঠাটা লাগানো আছে, সেই আঠাটা কিন্তু তোমরা তুলে এই সাদা কাগজটা খুব সুন্দর করে একটা জায়গায় রেখে দিবা। রেখে দিয়ে তখন যখন আটটা ঘন্টা চলে যাবে, তখন এটা ব্যবহার করবা, তখন আবার এটা খুলে এটা খুলে হচ্ছে তোমরা আবার এটাকে এই সাইডে আঠাগুলো লাগিয়ে এটা রেখে দিবা। মূলত এখানে যে একটা মানে এই যে কালো একটা ম্যাগনেটের মতো দেখতেছো, এখানে দেখো সামান্য একটু যে এখানে কিন্তু একটা ম্যাগনেটের মতো, এটা হচ্ছে আমাদের পেটের মধ্যে এভাবে লাগাতে হবে। এবং এখানেই হচ্ছে মেডিসিনটা দেওয়া, যে মেডিসিনটার কারণে হচ্ছে আমাদের পেটের ব্যথাটা কমে যাবে। সো হচ্ছে তোমরা এই একটা পেজ কিন্তু কয়েকবার ব্যবহার করতে পারবা। সো এটা হচ্ছে দুইটা থাকবে, একটা বক্সের মধ্যে দুইটা থাকবে, এই যে মেনস্ট্রুয়াল রিলিফ প্যাচ। তো একটা বক্সের মধ্যে দুইটা থাকবে এবং 2023 সাল পর্যন্ত ডেট আছে এটার। সো তোমরা যারা হচ্ছে এটা এমনও হতে পারে যদি দুইটা ব্যবহার করতে করতে তোমাদের পেন নাও থাকতে পারে আর চলে যেতে পারে, সো এটা পারচেস করতে যারা চাও তারা হচ্ছে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করো, আদারওয়াইজ বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।